So, hi guys, this is Ganesh. Welcome to my YouTube channel. So, our student demand for it, these are the videos running in the method of the method of sensor. So, that's why I came LCM and HCF video. Today, this is going to be the first part. The second part has been, and third part has been. So, the part change for both of us, some advanced level thing. Today, we are going to be talking about some basic parts. কেমন করে এলসিএম এসে পার করে তার উপর ডিপেন্ড করে কিন্তু অঙ্ক আমরা দেখবো শিখবো তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে এগো ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় রাইট ডাউন এলসিএম এন্ড এইচসিএফ এলসিএম এন্ড এইচসিএফ রাইট সো ফার্স্ট আর ইউ গাইস অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস বিকজ এলসিএম স্ট্যান্ডস ফর লোয়েস্ট কমন মাল্টিপল And HCF stands for highest common factors. So, factors are multiples and kala dekhana roichi. Puro LCM ta tei multiples and kala, puro HCF ta tei factors and kala. Right? So, let me tell you about what is multiple and what is factors. Yeh toh mata bole, jee dosen multiple bato. Kala dosen multiple jee part ko bole. Kala dosen multiple dos hobe, kuri hobe, tiri hobe, choli hobe, kemon hobe. যদি তোমাকে বলে যে দশের প্র্যাকটিস কত হবে তাহলে তোমার দশের প্র্যাকটিস হবে হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে দিস ইজ গোনা বি দা প্র্যাকটিস এন্ড দিস ইজ গোনা বি দা মাল্টিপল রাইট তাহলে পুরো এলসিএম টা ডিপেন্ড করবে এই মাল্টিপল এর উপর এন্ড পুরো এইচসিএফ টা ডিপেন্ড করবে এই প্র্যাকটিস এর ঠিক আছে তাহলে দেখা যাক এইচসিএফ বার কিরকম করে করে প্রথম আমরা এইচসিএফ শিখবো কেমন করে বার করে তারপর আমরা এলসিএম ধরো তোমাকে দিল যে টেন টুয়েলভ এন্ড ফিফটিন এই তিনটে নাম্বারের এইচসিএফ বার তো স্বাভাবিকভাবেই তোমার মাথায় যারা ট্রেডিশনাল মেথড ফলো করে তারা ট্রেডিশনাল মেথডে করবে বাট ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল নট বি ফলোইং এনি ট্রেডিশনাল মেথড উই উইল বি ফলোইং সাম ট্রিক্স চিকটা কি ধরো তোমাকে বললো যে কোনো তিনটে নাম্বার এখানে তিনটে নাম্বার দেওয়া আছে যে তোমার চারটে পাঁচটা ছটা যে কোনো নাম্বারই দিক না গেলো তাদের মধ্যে যে কোনো দুটো নাম্বার তুমি তুলবে দুটো নাম্বার তুলে তাদের মধ্যে দুটো নাম্বারকে বিয়োগ দেবে বিয়োগ দেওয়ার পর যে সংখ্যাটা আসবে ফর এক্সাম্পল আমি এখানে দুটো নাম্বার যে কোনো নাম্বার যদি তুলি তাহলে ধর ফর এক্সাম্পল আমি টুয়েলভ এন্ড ফিফটিন তুললাম তাহলে দুটো নাম্বার দিয়ে বিয়োগ দিয়ে আমার বিয়োগ পরটা আসছে টি তাহলে এদের তিনটে সংখ্যার এইচসিএফ এই তিনটে সংখ্যার এইচসিএফ কখনো তিনের বড় হতে পারে না এদের তিনটে সংখ্যার এইচসিএফ নয় তিন নিচে হবে আর না হলে তিনের কোনো মানে বলতে চাইছি যে এদের সবকটার মধ্যে যে ফ্যাক্টরস গুলো আছে সেটা তিন কমন থাকতে হবে তাহলে তিনকে দশ দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে থ্রি ক্যানট বি দা এইচসিএফ অফ দিস থ্রি নাম্বারস তাহলে আমি কি বলেছি নয় তিন হবে নয় তিনের কোনো ফ্যাক্টরস হবে তিনের ফ্যাক্টরস কি আছে তিনের ফ্যাক্টরস ওয়ান তাহলে ওয়ান এইচসিএফ অফ দিস থ্রি নাম্বারস বুঝে গেছে চলো আর একটা দেখি ধরো তোমাকে বললো
আমি যদি এই HCF এবং LCM কে গুণ করি, মানে 2×60 করি, তাহলে দেখো আমি পাবো 120। আমি যদি সংখ্যা দুটোকে গুণ করি, ফর এক্সাম্পল 10 অ্যাকচুয়াল দিয়ে দেখি, তাহলে আমি কিন্তু পাবো 120। তাহলে আমি কি করছি যে কোন দুটো সংখ্যার HCF এবং LCM যদি গুণ করা হয়, HCF এবং LCM গুণ করা হয় এবং সংখ্যা দুটো যদি গুণ করা হয়, তাহলে কিন্তু তাদের প্রোডাক্ট তাদের কিন্তু যে ফলটা আসে কিন্তু 1 আসে, ঠিক আছে? তাহলে HCF এবং LCM গুণ করতে 120 আসছে, সংখ্যা দুটো গুণ করতে 120 আসছে। তুমি যে কোনো করতে পারো, দেখতে পারো, ধরো তোমাকে যেটা বললাম 24 আর ধরো 21 বা 24 আর 50, এদের HCF 3 হবে এবং এদের LCM হবে হচ্ছে 24 টা যদি নিয়ে নিয়ে নিই 24, 48, 72, 100, তাহলে এদের LCM হবে হচ্ছে 100, ঠিক আছে? এবার এটা এদের HCF, এটা LCM, এবার এই নাম্বার যদি আমি গুণ করি 3×120, মানে HCF আর LCM, তাহলে আসছে আমার 360। যদি আমি নাম্বার দুটো গুণ করি, মানে 24 and 50, যদি আমি নাম্বার দুটো গুণ করি 24 and 50, নাম্বার দুটো যদি গুণ করি তাহলে বোঝাতে পারবে না? তাহলে আমি এটাই বলতে চাইছি যে কোনো দুটো সংখ্যার HCF এবং LCM যদি গুণ করি, তাহলে সংখ্যা দুটো প্রোডাক্টই হয়, বুঝে গেছে? তাহলে যদি সংখ্যা দুটো x আর y হয়, তাহলে ভালো করে দেখো x আর y হয়, তাহলে এদের HCF হবে 1, এদের LCM হবে xy এবং সংখ্যা দুটো হবে x y, বুঝে গেছে? চলো এর উপর বেস করে আমরা